নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইস্টাডি ভাইবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা 3 অগাস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে যেটি আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, পিএনআরডি, এসএসসি, ডিএইচএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করি আজকের প্রথম কোয়েশ্চন দিয়ে। প্রথম কোয়েশ্চনে দেওয়া আছে, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য অমৃত বৃক্ষ আন্দোলন ওয়েব পোর্টাল অ্যাপ্লিকেশন রিসেন্টলি? অমৃত বৃক্ষ আন্দোলন একটি ওয়েব পোর্টাল এবং একটি অ্যাপ্লিকেশনও কোন স্টেটে রিসেন্টলি লঞ্চ করেছেন? অপশন এ আছে উড়িষ্যা, অপশন বি আছে কেরালা, অপশন সি আছে আসাম, অপশন ডি আছে অরুণাচল প্রদেশ। এখানে অ্যান্সার হবে অপশন সি, আসাম। চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা অন ওয়েডনেসডে লঞ্চড দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টস অমৃত বৃক্ষ আন্দোলন ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য উড বেসড ইন্ডাস্ট্রি registration web portal along with the theme song for the Amrit Vriksha Andolan, an initiative aimed at planting a total of 1 crore commercially viable saplings across the state by individuals from various walks on life on September 17, 2023. তো গতকাল 2 অগাস্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের থ্রুতে অমৃত বৃক্ষ আন্দোলন এবং উড বেসড ইন্ডাস্ট্রি নামে দুটি পোর্টাল লঞ্চ করেছেন। এই পোর্টালগুলোর একটি ওয়েব পোর্টাল এবং অ্যাপ্লিকেশনও আছে, ঠিক আছে? তো আগামী সেপ্টেম্বরে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের দ্বারা রাজ্য জুড়ে মোট 1 কোটি বাণিজ্যিক কার্যকর চারা রোপণের লক্ষ্য হলো এই অমৃত বৃক্ষ আন্দোলনের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টস, এবং এই অমৃত বৃক্ষ আন্দোলনের উদ্দেশ্যটা কি? এই অমৃত বৃক্ষ আন্দোলনের উদ্দেশ্য হলো 1 করোড় গাছ রোপণ করা, বাণিজ্যিক গাছ রোপণ করা 1 করোড়। তো 17 সেপ্টেম্বরে এইটি হবে, ঠিক আছে? এখন আমরা যাই নেক্সট কোয়েশনে। নেক্সট কোয়েশনে দেওয়া আছে, হুইচ ইজ দ্য নিউ টিম হ্যাজ জয়েন্ড আইএসএল? আইএসএলের নতুন টিম কোনটি জয়েন হয়েছে? অপশন এ আছে কেরালা ব্লাস্টার্স, অপশন বি আছে জামশেদপুর এফসি, অপশন সি আছে পাঞ্জাব এফসি, অপশন ডি আছে নানবদেবাব। এখানে অ্যান্সার হবে অপশন সি, পাঞ্জাব এফসি। Punjab FC, the reigning I-League champions, on 2nd August announced their inclusion in the ISL, Indian Super League, from the upcoming 2023-24 season, making it a 12-team competition. তো পাঞ্জাব এফসি গতকালকে অ্যানাউন্স করানো হয়েছে যে ISL এ পাঞ্জাব এফসি টিমটি জয়েন করেছে, এবং 2023-24 সিজনে পাঞ্জাব টিমটি আইএসএলে খেলবে, এবং এই টিম নিয়ে আইএসএলে মোট 12টি টিম আছে, ঠিক আছে? এখানে যেহেতু আইএসএলের কথা উল্লেখ আছে, সেজন্য আমরা একটু আইএসএলের বিষয়ে জানব। দ্য আইএসএল ওয়াজ অফিসিয়ালি লঞ্চড অন 12 October 2013. দ্য ইনোগুরাল সিজন বিগেন অন 12 October 2014 অ্যাট দ্য সল্ট লেক স্টেডিয়াম, কলকাতা। অ্যাটলেটিকো ডি কলকাতা ওয়াজ দ্য ফার্স্ট টিম টু ওয়ান দ্য ফার্স্ট সিজন অফ আইএসএল। আইএসএল সর্বপ্রথমে 2013 সনে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল, এবং আইএসএলের প্রথম সিজন শুরু হয়েছিল 12 October 2014 সনে। খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কোয়েশনে আসতে পারে, এবং আইএসএলের প্রথম সিজনে জয়ী ছিলেন অ্যাটলেটিকো ডি কলকাতা। এই টিমটি আইএসএলের প্রথম সিজনের জয়ী। তো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে আইএসএল প্রথমে কোন সনে লঞ্চ হয়েছিল, সেটি 12 অক্টোবর 2013 এবং কোন সনে প্রথম সিজন খেলানো হয়েছে 2014 এ 12 অক্টোবরে কোন জায়গায় খেলানো হয়েছিল প্রথম ম্যাচটি সল্টলেক স্টেডিয়াম কলকাতা ঠিক আছে তো এখন আমরা যাই নেক্সট কোশ্চেনে দেওয়া আছে হুইচ টেলিকম কোম্পানি হ্যাজ লঞ্চড কমিউনিকেশন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস CPaaS রিসেন্টলি অপশন এ আছে এয়ারটেল অপশন বি আছে রিলায়েন্স অপশন সি আছে ভোডাফোন অপশন বি আছে অপশন ডি আছে BSNL এখানে आंसर হবে অপশন এ এয়ারটেল Bharti Airtel launched the world's first network embedded communications platform as a service CPaaS jar full form communications platform as a service Airtel IQ Reach is an intuitive platform that will enable small and medium businesses to make the most of their marketing investments as they engage with target customers in a cost effective manners with prepaid pay as you go plan This self-serve portal will be a one-stop destination to empower businesses, especially emerging businesses, to have full control of their campaign execution. So, Bharti Airtel একটি পরিষেবা হিসেবে বিশ্বের প্রথম নেটওয়ার্ক এমবেডেড কমিউনিকেশনস প্ল্যাটফর্ম CPaaS চালু করেছে। Airtel IQ Reach হলো একটি সজ্ঞাতমূলক প্ল্যাটফর্ম যা ছোট এবং মাঝারি ব্যবসাগুলিকে তাদের বিপণন বিনিয়োগের সবচেয়ে বেশি করতে সক্ষম করবে তাদের লক্ষ্য হলো গ্রাহকদের সাথে সাশ্রয়ীভাবে জড়িত থাকা এখন আমরা যাই আজকে লাস্ট কোশ্চেন লাস্ট টপিক Which Indian player has claimed silver medal in archery in the World Police and Fire Games 2023 Option A আছে সিদ্ধান্ত গগৈ অপশন বি আছে টুটুমনি বড় অপশন সি আছে জয়ন্ত তালুকদার অপশন ডি আছে নানা দাবা ভারতের কোন খেলোয়াড় ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমসে তীরন্দাজিতে সিলভার মেডেল পেয়েছে এখানে आंसर হবে অপশন বি টুটুমনি বড় Tutumoni Boro of Udalguri in Assam won a silver medal in archery in the World Police and Fire Games being held in Canada. The World Police and Fire Games are considered the Olympics for the police force globally. So, Canada to onushtito howa World Police and Fire Games ei championship e amader Ashomer Tutumoni Boro Bharat ke represent kore silver medal joy koreche. Kun game e তীরন্দাজিতে ঠিক আছে তো আজকের টপিকগুলো এখানে শেষ করলাম এখন আমরা যাই কোশ্চেনস অফ দ্য ডে আজকের প্রথম কোশ্চেন দেওয়া আছে হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমস 2023 হেল্ড তো একটু আগে আমরা ডিসকাস করেছিলাম ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমস 2023 এর কোন জায়গাতে হয়েছিল ঠিক আছে অপশন এ আছে ইন্ডিয়া অপশন বি আছে USA অপশন সি আছে কানাডা অপশন ডি আছে চায়না এখানে आंसर হবে অপশন সি কানাডা তো কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমস এই চ্যাম্পিয়নশিপে টুটুমনি বড় সিলভার মেডেল এনেছিল ঠিক আছে তো এখন আমরা যাই কোশ্চেন নাম্বার 2 when was the first season played in Indian Super League তো ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সিজন কোন সনে হয়েছিল কবে হয়েছিল आंसर অপশন এ আছে 2013 অপশন বি আছে 2014 অপশন সি আছে 2015 অপশন ডি আছে 2016 এখানে आंसर হবে অপশন বি 2014 যদি এরকম যদি কোশ্চেন আসে যদি আসে যে ওয়ার্ল্ড ISL কোন সনে লঞ্চ হয়েছিল যদি কোশ্চেন আসে তাহলে आंसर হবে 2013 ঠিক আছে এখন আমরা যাই আজকে লাস্ট কোশ্চেনে Tutumoni Boro is an Indian sports person related to which sport একটু আগে আমরা ডিসকাস করেছিলাম Tutumoni Boro ভারতের একজন খেলোয়াড় কোন খেলার সঙ্গে জড়িত অপশন এ আছে টেনিস অপশন বি আছে ব্যাডমিন্টন অপশন সি আছে আর্চারি অপশন ডি আছে নানা দাবা এখানে आंसर হবে অপশন সি আর্চারি তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।